ভাই? জানেন হ্যাঁ, দিয়েছি আমি 350 টাকা তো ওই বিকাশের দোকানে গিয়ে। আচ্ছা, আপনি কে বলছেন? জি কোন অফিস থেকে বলছেন? দিয়েছেন আপনি 350 টাকা, আমি কোন অফিস থেকে বলছি, তাই না? জি, এরকম কথা বললেন আপনি? মানে বিকাশের দোকানে 350 টাকা দিয়ে দিছি আপনার ওই যে 05 নম্বরে। হ্যাঁ, টাকাটা তো আসেনি, হয়তো যাবে, এখনই যাবে, কিন্তু এটা আপনি কোন টাকাটা অফিস থেকে বলছেন? এটা জাতীয় সংসদ থেকে আপনাকে ফোন দেওয়া হয়েছে, আপনি না জেনে আপনি কিভাবে টাকাটা জমা করলেন বলুন? আপনাকে জাতীয় সংসদ থেকে ফোন করা হয়েছে, আচ্ছা, টাকাটা জমা করে আপনাকে ফোন দিতে বলছে। ওকে জি 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 বলছি, টাকাটা আপনাকে জমা করে দোকানে দাঁড়িয়ে আপনাকে ফোন করতে বলছি, তাই না? জি, হ্যাঁ, টাকাটা এখনো আসেনি। টাকা হয়তো চলে আসবে, যে এখানে বিকাশ আরো অন্য লোক দিচ্ছে, তারপরে হয়তো আপনারটা দেবে, এই জন্য আমি ফোন দিলাম যে দিয়ে দিচ্ছি জমা ওখানে। আচ্ছা, টাকাটা আপনি দোকানে দাঁড়িয়ে পাঠিয়ে আমাকে সাথে সাথে ফোন করুন, টাকাটা দেওয়ার জন্য এতটাই সময় লাগে না, ঠিক আছে? জি অবশ্যই। আর আপনার আচ্ছা, আপনার পরিচয়টা জানবো না আমি, কোন অফিসে কি কোথায় দেব। আমি আপনার সাথে কথা বলে আপনি কি বলেছে আমাকে বলুন, জি, আপনার সাথে কথা বলে আমি আপনাকে কি বলেছি, কই থেকে আপনি কি বলছি, কি কারণে টাকাটা পেয়েছেন আপনি কি বলি কি বলি নাই? করোনা ভাইরাসের কারণে আর্থিক সাহায্য। হ্যালো, হ্যাঁ জি বলুন। করোনা ভাইরাসের জন্য আর্থিক সাহায্য দেবেন আপনি, 6,000 টাকা ওখান থেকে পাঠাবেন, 350 টাকা বিকাশ করলে। হ্যাঁ, আপনি কি বলছেন আমি? জি, এটা তো আপনাকে আমি বলছি, বলছি না, তাতে এটা অফিসের ঠিকানাটা কোনটা? এটা জাতীয় সংসদ থেকে আপনি কি ফোন করা হয়েছে? আপনি জাতীয় সংসদ কোথায়, আপনি চিনেন না? ভাই আমরা মফস্বল, কোনো আপনাকে কোনো জোর করা হচ্ছে না, ঠিক আছে? আপনি টাকাটা পাঠিয়ে আপনাকে যদি আপনি কি এটা ই করতে চান, নিতে চান, তাহলে বলবেন ইয়েস, না নিতে চাইলে বলবেন নো, কারণ আপনাকে কোনো জোর অথবা রিকোয়েস্ট করে সরকার টাকাটা দিবে না। স্যার, ভাই আমরা গ্রাম্য মানুষ, আমরা তো অত কিছু বুঝি না ভাই, সহজ সরল মানুষ। স্যার, এখানে আপনি সহজ সরল হলে আমরা তো আপনার কাছে কোনো ডাউট করার জন্য আপনাকে ফোন করিনি। আপনি করোনা ভাইরাস উপলক্ষে সাহায্য যদি পেয়েছেন, আপনি আইডি কার্ডের ফটো জমা দিয়েছেন না? জি, আইডি কার্ডের ফটোটা আপনি কার কাছে দিয়েছেন আমাকে বলুন? ইউপি সদস্যদের কাছে। আচ্ছা, তাই সেটা আসবে কোথায়? সেটা কি আপনি, তারা কি টাকাটা দিবে নাকি না? সরকার দিবে আমাকে বলুন। সরকার দেবে এটা। আচ্ছা, সরকার দিবে। তা আমরা আপনাকে কি বলেছি প্রথম ফোন করে, যে আমরা আপনাকে জাতীয় সংসদ থেকে ফোন করেছি, করোনা ভাইরাস উপলক্ষে সাহায্য দেওয়া হয়েছে প্রথমত প্রতিটি জেলায় প্রতিটি থানায়, বুঝছে না? জি জি। আর এটা চেয়ারম্যান মেম্বার তারা কি করেছে, এটা কিছু গ্রাহককে দিয়েছে, এখনো প্রতিটি জেলার গ্রাহকই কিন্তু অ্যাভেলেবেল গ্রাহক এই টাকাটা পায়নি, টাকাটা তারা রেখে দিয়েছে। আর এই কারণে কিন্তু আমরা আপনাদের কি করেছি, বা সেটা সংসদ থেকে কিন্তু আমরা আপনাদের ফোন করে এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিচ্ছি, আমরা টাকাটা আবার দিয়ে দিচ্ছি, তাই না? জি, এখন আমরা আপনাকে কিন্তু সেই কারণেই ফোন করেছি। এখন আপনার এই টাকাটা আপনাকে জাতীয় সংসদ থেকে এটা সরকারি ভাবে দিয়েছে, এখন আপনার এই টাকাটা আপনি নিজে থেকে আপনি নিতে পারবেন, ঠিক আছে? এখন এই টাকাটি নেওয়ার জন্য আপনাকে 350 টাকা আপনাকে জমা করতে বলা হয়েছে, তাই না? জি। আচ্ছা, তো টাকাটা আপনি কেন বলছিলেন, জমা করার সাথে সাথে দোকানে দাঁড়িয়ে আমাকে আপনি ফোন করবেন, ঠিক আছে? আমি আমি আবার দোকানে যাচ্ছি, আমি যাচ্ছি এখন ভাই। আচ্ছা, টাকাটা আপনি জমা করে যখন দোকানদার বলবে হ্যাঁ টাকাটা গিয়েছে, তখন শুধু আপনি দোকান থেকে আপনি বের হয়ে দোকানের যে কোনো একটি সাইলেন্টে দাঁড়িয়ে আপনি আমাকে সাথে সাথে ফোন করে আপনি টাকাটা বুঝে নেবেন, ঠিক আছে? ওকে।